জুয়া খেলার আড্ডা চলছিল একেবারে নৌকার মধ্যে এবং নদিয়ায় এই ছবি যেখানে রবিবার সন্ধ্যায় নদিয়ার মায়াপুর তারিণীপুরের বিরাজ প্রভুর ঘাট থেকে আট জন জুয়ারিকে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করলো পুলিশ দেখে নেব বিস্তারিত রিপোর্ট গোপন সূত্রে খবর পেয়ে মায়াপুর তারিণীপুরের বিরাজ প্রভুর ঘাটে নৌকর মধ্যে জুয়া খেলা চলছে জেনে সেখানে হানা দেয় পুলিশ রবিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার বিদিশা কালিতার নেতৃত্বে পুলিশ বাহিনী হানা দেয় এবং আট জন জুয়ারিকে ধরে ফেলে কারুর বাড়ি কৃষ্ণনগর কারুর ধুবুলিয়া কারুরাবার স্বরূপগঞ্জে সোমবার তাদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়